হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে একটু অন্যরকম একটা টপিক্স নিয়ে কিন্তু আলোচনা করব আপনি যদি কোভিড নাইন্টিনের জন্য ভ্যাকসিনেশান করিয়ে থাকেন যেটা ফার্স্ট ডোজ বা সেকেন্ড ডোজ তো সেই ভ্যাকসিনেশান করাবার করাবার পর কিন্তু তার একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয় তো সেই সার্টিফিকেটকে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হয় তো আপনি বাড়িতে বসেই ফার্স্ট ডোজ এবং ফুল ডোজ যদি হয়ে যায় তাহলে তার ভ্যাকসিনেশনের যে সার্টিফিকেট সেটা আপনি ফিউচার রেফারেন্সের জন্য ডাউনলোড করতে পারবেন শুধু আপনার মোবাইল নাম্বারটি কিন্তু এখানে প্রয়োজন হবে তো কীভাবে বাড়িতে বসেই আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে ভ্যাকসিনেশান সার্টিফিকেটটিকে পিডিএফ ফর্মে ডাউনলোড করে নিতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো সর্বপ্রথম কিন্তু আপনাকে একটা ওয়েবসাইটের মধ্যে আসতে হবে সেলফ রেজিস্ট্রেশন ডট উইন ডট গভ ডট ইন লিঙ্ক আপনাদের সুবিধার্থে কিন্তু ডেসক্রিপশন সেকশনে অবশ্যই দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনি এই পেজে মধ্যে চলে আসতে পারেন এবং একটু স্ক্রোল ডাউন করে দিকে আসলে কিন্তু এখানে সিম্পলভাবে এখানে আপনার যে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ভ্যাকসিনেশনের সময় রেজিস্টার হয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো আমি সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছে এবং মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর যে গেট ওটিপি অপশান রয়েছে সেই গেট ওটিপি অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো গেট ওটিপি অপশানে ক্লিক করবার পরে কিন্তু আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার সেখানে কিন্তু একটা ওটিপি চলে আসবে তো সেই ওটিপিটাকে এন্টার করবার পর আপনাকে ভেরিফাই অ্যান্ড প্রসেসড এই অপশানের উপর আপনাকে কিন্তু ক্লিক করতে হবে সো ভেরিফাই অ্যান্ড প্রসেসড এই অপশানে ক্লিক করবার পর কিন্তু যতজনের নাম রেজিস্টার রয়েছে ওই মোবাইল নাম্বারের মধ্যে সকলেই কিন্তু নেম এখানে শো করে দেবে তো আপনি যার ভ্যাকসিনেশান সার্টিফিকেটটিকে ডাউনলোড করতে চান সিম্পলভাবে এখানে শো সার্টিফিকেট এই অপশানে আপনি ক্লিক করবেন তো শো সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবার পর এখানে কিন্তু একটা অপশান আপনার কাছে চলে আসবে ডাউনলোড তো ওই ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করবার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার স্মার্টফোনের মধ্যে পিডিএফ ফরম্যাটে সেই ভ্যাকসিনেশান সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে আপনি যে কোনো সাইবার সেন্টারে গিয়ে এটিকে প্রিন্ট করে নিয়ে ফিউচার রেফারেন্সের জন্য রেখে দিতে পারেন অথবা আপনি কিন্তু আপনার মোবাইল ফোনের মধ্যেই এই সার্টিফিকেটটিকে রেখে দিতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে বেল অবশ্যই বাজিয়ে রাখবেন যে কোনো মূর্তি স্কলারশিপ রিলেটেড বিভিন্ন সরকারি প্রকল্পের খবরাখবরগুলি সবার আগে পাওয়ার জন্য